হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আনিসুর রহমান আজকে আপনাদের মাঝে চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আজকে কিভাবে আমরা একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারি সেটাই হচ্ছে আমরা দেখব। তো ইনস্টাগ্রাম আসলে মানে কি বলে খুব গুরুত্বপূর্ণ একটা সোশ্যাল মিডিয়া সাইট এবং এটা সাধারণত ছবি শেয়ারিংয়ের জন্য বেশি ব্যবহার করা হয়। তো ইনস্টাগ্রামটা আসলে আমাদের অনেক কাজে লেগে থাকে, তো এই জন্য আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দরকার হয়ে পড়ে। তো আমরা তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার জন্য তাহলে কাজ শুরু করি। তো প্রথমে আমাদের কী করতে হবে, একটা ব্রাউজারে এসে আমাদের লিখতে হবে সার্চ বক্সে যে ক্রিয়েট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এটা লিখে আমরা যদি এন্টার দিই তাহলে দেখবেন যে এখানে সাইন আপ ইনস্টাগ্রাম চলে এসেছে। আচ্ছা, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই পেজটা আসতে দিতে হবে, আমাদের একটু স্লো হচ্ছে নেটের সমস্যার কারণে। আচ্ছা, একটু কাজ করছে না, এটা আবার রিলোড দিলাম, হ্যাঁ এবার কাজ করছে। আচ্ছা, তো দেখেন যে এরকম ইন্টারফেস চলে এসেছে। তো এখানে আমাদের হচ্ছে বলছে যে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য কিছু তথ্য দিতে হবে। তো এখানে আমরা কি করব, মোবাইল নাম্বার দিতে পারি অথবা ইমেল দিতে পারি, হ্যাঁ, তারপর ফুল নেম, ইউজার নেম, পাসওয়ার্ড এবং তারপরে হচ্ছে সাইন আপ। আচ্ছা, তো আমরা এখানে মোবাইল না দিয়ে ইমেল দিচ্ছি, হ্যাঁ। আমি ইমেল দিলাম। আচ্ছা, আপনারা মোবাইলও দিতে পারেন, ইমেলও দিতে পারেন। তো এখানে ফুল নেমটা দিতে হবে, তো আমি ফুল নেমটা দিয়ে দিচ্ছি, ফুল নেম। ইউজার নেম দিতে হবে একটা, তো আমি ইউজার নেমটা ধরেন যে ইউজার নেমটা এটাই দিলাম, দেখি এটা হয় নাকি না। এই নাম তো নেওয়া যাবে না, এই নামে অন্য কিছু আছে। আচ্ছা, তাহলে এটার পেছনে আমি হচ্ছে ধরেন এটা দিয়ে দেই তাহলে নিতে পারে, হ্যাঁ এই এই ইউজার নেমটা নিয়েছে, হ্যাঁ মানে এই নামে আর কারো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, হ্যাঁ। আচ্ছা, তো তাহলে আমরা হচ্ছে এটা কি করি, এটা এখানে হচ্ছে দিয়ে দেই, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন তাহলে আমরা আমাদের ইমেল দিয়েছি, ফুল নেম দিয়েছি, ইউজার নেম দিয়েছি, এখন একটা পাসওয়ার্ড দেবো, হ্যাঁ। আচ্ছা, তো আপনারা আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। একটা পাসওয়ার্ড দিলাম, এখন আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, তো আমি সাইন আপে ক্লিক করি। তাহলে আরেকটা বিষয় বলি, তাহলে আপনাদের কী লাগছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার জন্য, আপনাদের মোবাইল নাম্বার অথবা ইমেল, ফুল নেম লাগবে, ইউজার নেম লাগবে এবং হচ্ছে যে একটা আপনাদের পাসওয়ার্ড লাগবে। তো ইউজার নেমটা অনেক সময় নিবে না, মানে ওই নামের ইউজার নেমটা ইউনিক হতে হবে, ইউনিক না হলে সাধারণত ইউজার নেমটা নিতে চায় না, তো সেই জন্য আপনারা ইউনিক ইউজার নেম দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তো যাই হোক, সাইন আপে ক্লিক করছি, সাইন আপে ক্লিক করে দিচ্ছি। তো তারপরে এইখানে আমাদের হচ্ছে ডেট অফ বার্থ চাইবে, তো আমরা ডেট অফ বার্থটা দিয়ে দিই, হুম, ডেট অফ বার্থ আমরা দিয়ে দিই। আচ্ছা, ডেট অফ বার্থ, আচ্ছা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখন নেক্সটে ক্লিক করব। আচ্ছা, তো আমাদের ইমেইল একটা কনফার্মেশন কোড ওরা পাঠিয়েছে, সেই কোডটা আমাদের হচ্ছে লাগবে। তো আমরা ইমেইলে চলে যাব, ইমেইলটা আপনারা পাশের ট্যাবে হচ্ছে ওপেন করে রাখবেন, তাহলে হবে কি যে যখন কোডটা পাঠাবে খুব সাথে সাথে তাড়াতাড়ি সেটা হচ্ছে আপনারা কোডটা এখানে এন্টার করতে পারবেন। এই যে এই কোডটা আমরা এখানে দিয়ে দেব, আচ্ছা কোডটা আমরা দিয়ে দিলাম, কোডটা দেখে নিই ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, এখন কোড দিয়ে দিয়েছি, আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে একটু সময় নেবে, হচ্ছে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের একটা সমস্যা হলো এটা একটু বেশি টাইম নেয়, নোটিফিকেশন এটা নট নাও। দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। আচ্ছা, তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখন বোঝার জন্য এই যে চিহ্ন দেখছেন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে প্রোফাইল এটাতে একটা আমরা ক্লিক করব, ক্লিক করলে এই যে দেখেন আমার প্রোফাইল হচ্ছে এটা, এই যে ইউজার নেম, প্রোফাইল,
আচ্ছা, এই যে আমাদের অ্যাকাউন্ট বা প্রোফাইল কিন্তু ইনস্টাগ্রাম প্রোফাইল তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে হচ্ছে অপটিমাইজ করে নিতে হবে এটাকে, তো সেজন্য এডিট প্রোফাইল আমরা ক্লিক করে এটা অপটিমাইজ করে নিতে পারি। তো ইনস্টাগ্রাম অপটিমাইজের একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা সেই ভিডিওটি চাইলে ঘুরে দেখে আসতে পারেন। আজকের ভিডিওতে আমি সেটা দেখাচ্ছি না, আজকে শুধু আমরা হচ্ছে কিভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করব সেটাই দেখার ছিল। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।